হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে মাসিকের সময় কি করণীয়। তাহলে চলুন, আমি ডক্টর ফারহান রয়েছি, ভিডিও শেষ পর্যন্ত ভিডিওটি শুরু করার আগে আপনার সম্পর্কে কিছু জানতে পারি কি? আপনি ছেলে না মেয়ে? আপনার বয়স কত? আপনি এই বিষয়ে কি নিজের জন্য জানতে চাচ্ছেন নাকি আপনার পরিচিত কারোর জন্য? জীবনের প্রথমবারের জন্য পিরিয়ডের অনেকের জন্য ভয়াবহ অভিজ্ঞতা হতে পারে, কিন্তু এই সময় কিছু করা উচিত না কী করা উচিত তা জানা থাকলে দুশ্চিন্তা কম হতে পারে। যখন পিরিয়ড হয় তখন পরিষ্কার পরিচ্ছন্নতা বা হাইজেনিক রক্ষা করা খুব বেশি প্রয়োজন। এর জন্য স্যানিটারি প্যাড ব্যবহার করা যায় যা আপনার অ্যান্ডারওয়্যারের ভিতরে লাগিয়ে রাখা যায়। এগুলো বিভিন্ন ধরনের পুরুত্বের হতে পারে যা আপনি আপনার পিরিয়ডের হ্যাভিনেসের উপর নির্ভর করে পছন্দ করতে পারেন। প্রতি 3 থেকে 4 ঘন্টার মধ্যে প্যাড পাল্টানোর দিকে খেয়াল রাখতে হবে। আপনি যখন বাইরে থাকবেন সেই পরিস্থিতির জন্য আপনার ব্যাগে সবসময় একটি অতিরিক্ত প্যাড রাখা বুদ্ধিমানের কাজ হবে। আপনি যদি ট্যাম্পনস ব্যবহার করেন তবে প্রতি 4 ঘন্টা তা পাল্টাবেন। লক্ষ্য রাখবেন যাতে ট্যাম্পন দীর্ঘ সময়ের জন্য আপনার শরীরের ভেতর না থাকে। ধন্যবাদ আপনাদের সবাইকে, আশা করি আপনাকে সাহায্য করতে পেরেছি। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন। পিরিয়ড বিষয়ে আরও নানা তথ্য পেতে আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে, সেগুলো দেখে কিছু বুঝতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই। বিডি হেলথ টিভি, আপনিও আপনার পরিবারকে সুন্দর ও সুস্থ রাখতে চান? তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের বিশেষজ্ঞ ডাক্তারদেরকে আপনার সমস্যা বলুন। সাবস্ক্রাইব করার পর রিং আইকনে